ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আবারও বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ডের তরফ থেকে প্রচুর শূন্যপদে কিন্তু স্টাফ এবং নার্সের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনাদের মধ্যে থেকে যে সমস্ত ছেলেমেয়েরা ইতিমধ্যেই জিএনএম কোর্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ রিক্রুমেন্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে পাশাপাশি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কীভাবে আবেদন করবেন কত টাকা ফি জমা দিতে হবে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশনটি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে আর স্টাফ নার্স গ্রেড টু বারো দু হাজার একুশ এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড টু আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অনলাইনে কিন্তু এখানে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এবং ভারতের যে কোনো বাসিন্দাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিট এইচআরবি ডট ইন বিটুইন তিন এগারো দু হাজার একুশ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে যেটি কিন্তু চলবে আঠারো এগারো দু হাজার একুশ টিল একটা পি এম পর্যন্ত কিন্তু চলবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা অ্যাপয়েন্টমেন্টস আর টেম্পোরালি বাট লাইকলি টু বি পারমানেন্ট অর্থাৎ টেম্পোরালি বেসিসে এখানে নিয়োগ করা হলেও কিন্তু আপনাদের পোস্টগুলি পারমানেন্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন স্কেল অর্থাৎ কত টাকা বেতন দেওয়া হবে পে স্কেল নাইন হিসেবে এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে ইনিশিয়াল পে দেখতে পাচ্ছেন ভালো রয়েছে উনত্রিশ হাজার টাকা প্লাস ইউনিফর্ম ওয়াশিং অ্যান্ড অ্যামিউনিটি অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিশেবল এগুলোর জন্য কিন্তু টাকা পাবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিস অর্থাৎ কতগুলি শূন্যপদ রয়েছে তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন জিএনএম ফিমেল ক্যাটাগরিতে কিন্তু রয়েছে প্রায় শূন্য পদের সংখ্যা তিন হাজার পাঁচশো সাতাত্তরটি যার মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আনরিজার্ভদের জন্য রয়েছে এক হাজার একশো আটটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে এক হাজার দুশো পঞ্চান্নটি এসটিদের জন্য রয়েছে তিনশো তেষট্টি ও জন্য কোনো শূন্যপদ নেই ও এদের জন্য রয়েছে কিন্তু ছশো আষট্টি ও বিসি বিদের জন্য রয়েছে একশো সত্তরটি এবং পি ডাব্লিউডিদের জন্য রয়েছে কিন্তু তেরোটি পাশাপাশি জিএনএম মেল ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন একশো চব্বিশটি কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরিতে এসসিতে রয়েছে একশো চল্লিশটি এসটিতে রয়েছে চল্লিশটি ও এতে রয়েছে চুয়াত্তরটি ও বিতে রয়েছে আট আঠারোটি টোটাল কিন্তু এখানে তিনশো সাতানব্বইটি দেখতে পাচ্ছেন সর্বমোট শূন্যপদের সংখ্যা কিন্তু তিন হাজার নশো চুয়াত্তরটি এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান তো বন্ধুরা এখানে সেকেন্ডারি এক্সামের উপরে কিন্তু আপনাদের মার্কস রয়েছে টোটাল দশ নম্বর এখানে ধরা হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারিতে কত ধরা হবে দেখতে পাচ্ছেন তিরিশ নম্বর ধরা হবে তারপর জিএনএম কোর্সের উপর আপনাদের তিরিশ নম্বর রয়েছে ডিপ্লোমা থাকলে কিন্তু সেখানে তিন নম্বর ধরা হয়েছে এবং ট্রেনিং পাশাপাশি সিএনই পি পাবলিকেশান অ্যাওয়ার্ডের জন্য কিন্তু এখানে দু নম্বর ধরা হবে তারপর দেখতে পাচ্ছেন অ্যাসেন্সিয়াল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আবেদন করতে গেলে এবং জেনারেল নার্সিং এন্ড মিড ওয়াইফি কোর্স যারা করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা রেকনাইজ ইনস্টিটিউট থেকে বা কলেজ থেকে করেছেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এইস রিল্যাক্সেশন তো বন্ধুরা এখানে এক জানুয়ারি উনিশশো বিরাশি থেকে এক জানুয়ারি দু হাজার একুশ ফর অল ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম রিল্যাক্সেশন অফ এইস টেন ইয়ার অর্থাৎ দশ বছরের সর্বোচ্চ এখানে কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে তো আনরিজার্ভ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সার্ফ ইয়া নেই ছাড় নেই সিদুল কাস্টদের জন্য রয়েছে পাঁচ বছর সিদুল ট্রাইবদের জন্য রয়েছে পাঁচ বছর ও জন্য রয়েছে তিন বছর ও এ যারা রয়েছেন তারাও তিন বছর ও বিসি বি তিন বছর পি ডাব্লিউডির জন্য রয়েছে পাঁচ বছর তারপরে দেখতে পাচ্ছেন এজ বিটুইন টোয়েন্টি ইয়ার্স টু থার্টি নাইন ইয়ার্স অফ এজ এক এক দু হাজার একুশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সিদুল কাস্ট সিদুল ট্রাইব যারা রয়েছেন আদার ব্যাকওয়ার্ড কাস্ট অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এখানে ফি আবেদন ফি কত টাকা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অনলাইন ফি অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে দুশো দশ টাকা কিন্তু আপনাদের দিতে হবে থ্রো ব্যাঙ্কিং পার্টিসিপেটিং ইন জি আর পি এস গভর্নমেন্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফ অ্যান্ড ক্যাশ ড্রাফ শ্যাল নট অর্থাৎ মানি অর্ডার চেক ব্যাঙ্ক ক্যাশ এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তারপর নম্বর নো ক্লেম রিফান্ড টু রিফান্ড অফ অফ ফি শ্যাল বি এন্টাইন নন শ্যাল ইট বি হেলথ অ্যান্ড রিজার্ভ ফর এনি আদার এক্সামিন অর্থাৎ কোনো রকম আবেদনপত্র কিন্তু পরবর্তীতে ঘুরিয়ে দেওয়া না এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার্স দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সম্পূর্ণ পড়ে বিস্তারিত তারপর কিন্তু আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ডিসএবিলিটি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত থাকলে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ধরা হয়েছে গভর্নমেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে ডিসেবল দশ নম্বর রয়েছে মিনিমাম টুয়েলভ মান্থ হতে হবে প্রাইভেট এক্সপিরিয়েন্স যদি কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু দশ নম্বর রয়েছে মিনিমাম এখানে কিন্তু বারো মাসের অভিজ্ঞতা থাকলে কিন্তু ভালো হয় তারপর একাডেমিক মার্কস দেখতে পাচ্ছেন পঁচাত্তর নম্বর রয়েছে এবং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর ইন্টারভিউতে রয়েছে পনেরো নম্বর এবং রিটেনে কিন্তু শূন্য রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র এবং আবেদন আপনাদের কিন্তু করতে হবে অনলাইনে যেটি আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে বন্ধুরা তিন তারিখ শুরু হয়েছে এবং আঠেরো এগারো দু তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে